হাত মুখ ধুয়ে এসো। তুমি দাঁড়িয়ে রইলে কেন, যাও। হ্যাঁ যাচ্ছি। দাদা তোমাকে খুব দেখতে চাইছে, বলছে যে কে সেই মেয়ে যে আমার উপর জমে থাকা এত বছরের অভিমান, এত ক্ষোভ সব মুছে দিতে পারলো। আমি একটা মনের কথাই তোমাকে বলছি, সত্যি যদি আমার অনির্বাণের জীবনে তোমার মতো একটা মেয়ে আসতো, মানে তুমি যদি আসতে, তাই তো। হ্যাঁ, এই হাতেই আছে, ঠিক কথা। কোন কাণ্ডজ্ঞান নেই নাকি, কাকে যে কি বলে ওকে। আচ্ছা, ওকে এই কথাগুলো বলতে হয়? ও পোখরাজকে ভালোবাসে, ওকে বলছে আমার সঙ্গে সংসার করার কথা। আমাকে এত অপ্রস্তুত করে না এরা, সত্যি পাওয়া যায় না। এইসব নিয়ে আমি আর ভাবছি না পিসিমণি। আর তাছাড়া কি বলো, কি 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 আবার পিসিমণি, তুমি একটা মানুষের দুদিন হলো সবে চিনেছো, মানে এতগুলো কথা বলার কি মানে আছে আমি বুঝতে পারছি না। সেও এম্বারেসড হয়ে যাচ্ছে, আমারও অসম্মান হচ্ছে, তুমি বোঝো না নাকি। আচ্ছা, খাবার রেডি হয়েছে? খাবার রেডি করো না। একজনকে এভাবে বাড়িতে ডেকে নিয়ম করে খাওয়ানো মানে তাকে সমস্ত কথা এভাবে বলা যায় না, বুঝতে পেরেছো পিসিমণি? তাছাড়া পিসিমণি, তোমার অনেক বয়স হয়েছে। আচ্ছা, বয়সের কোনো বিবেচনা করো না তুমি। আমার বিবেচনা হয়নি, আমার যে বয়স হয়েছে সেটাও আমি জানি না। কি সব বলে যাচ্ছে বলো তো। হ্যাঁ, যা বলছি ঠিকই তো বলছি, ভুল বলছি নাকি বলো তুমি? এমন সব কথা বলছো, ও তো এমব্রেস হয়ে যাচ্ছে। কে, রাধিকা? তাছাড়া তুমি কারো কথা বলছো? তুমি আমাকে একবার জিজ্ঞেস করেছো? করেছো বলো, তুমি আমার মনের কথা জানো? না না, আমি আমি এসব স্বপ্নেও ভাবি না। তুমি এসব কথা কেন বলতে গেছো? প্লিজ, আমি যেন এরকম কথা আর কখনো না শুনি, আমার এই ধরনের কথা যেন আর কানে না আসে, তাহলে কিন্তু ওকে আর কোনোদিন আমি এ বাড়িতে ডেকে আনতে পারবো না। আমাকে তাহলে অন্য কিছু ভাবতে হবে। বাবা তো জিজ্ঞাসা করবেন কি করে লাগলো, কি বলবে? এ নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনার ঘাড়ে কোনো দোষ পড়বে না। না, দোষটা যখন আমি করেছি আমার ঘাড়ে নিশ্চয়ই পড়বে। তুমি তো নিশ্চয়ই বলবে না যে আমি এটা করিনি, তাই না? আর আমি যেটা করেছি সেটা স্বীকার করতে কোনো আপত্তি নেই, বলতে পারো তুমি। সবাইকে সব কথা বলার কি দরকার, আমার নিজে থেকেও তো লেগে যেতে পারতো, সেটাই বলবো। আমি বুঝতে পারছি না, তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করছো কেন? সত্যি যদি বাঁচাতে চাও আমাকে এখান থেকে পালাতে সাহায্য করো। যতদূর আমি বুঝতে পেরেছি যে এর উপর একটা ছাদ আছে, আর ছাদের পেছনে নিশ্চয়ই কোনো বড় পাইপ থাকবে। প্লিজ, যদি রাতের অন্ধকারে আমাকে এখান থেকে বার করতে পারো তাহলে আমি পালাতে পারি। প্লিজ আমাকে বাঁচতে সাহায্য করো। কি দেবে ছেড়ে আমাকে? আমি আপনাকে ছেড়ে দিতে রাজি, কিন্তু আমি যদি আপনাকে ছেড়ে দিই ওরা আমার বাবাকে টর্চার করবে। আমার বাবা যদি মরে যায় তাহলে আমার কে থাকবে বলুন? তাই আমি নিজের দায়িত্বে আপনাকে ছেড়ে দিতে পারবো না। তবে তবে কি? বাবা তো নাকি আপনাকে কি একটা প্রস্তাব দিয়েছিল? ও
তো সেই প্রস্তাবটাও তুমি জানো, তাই তো? না, কি প্রস্তাব জানি না, তবে প্রস্তাব দিয়েছে সেটা জানি। আপনি যদি বাবার প্রস্তাব মেনে নেন। তোমার বাবার প্রস্তাব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার বাবা বলেছেন যদি আমি তোমায় বিয়ে করি তাহলে উনি আমায় ছেড়ে দেবেন এখান থেকে, কিন্তু আমি পারবো না তোমায় বিয়ে করতে। তোমাকে আমি চিনি না, তোমার প্রতি আমার কোনো সহানুভূতি নেই, কেন বিয়ে করবো তোমাকে? সে তো ঠিকই, বাবা নিজের মেয়ের কথা ভেবে কথাটা বলেছেন, বাবার কথায় দাম দেবেন না। না, আমি একটা কথা বুঝতে পারলাম না, যদি তোমায় বিয়ে করি তাহলে উনি ছেড়ে দেবেন, এখন কেন ছাড়তে পারছেন না? ছেড়ে দিতে পারতো মেয়ের স্বার্থে, মেয়ের স্বার্থে বাবা মরেও যেতে পারেন, কিন্তু আজ যদি বাবা আপনাকে ছেড়ে দেয়, ওরা যেই শাস্তি দেবে বাবাকে, সেই শাস্তিতে বাবার মনে বড় অশান্তি থাকবে, আমাকে রেখে বাবা শান্তিতে মরতেও পারবে না। সেই জন্য তোমাকে আমার ঘাড়ে চাপিয়ে দেবে, তাই তো? কেন, বাজারে কোনো ছেলে নেই নাকি? কথাটা তোমায় হার্ট করার জন্য বলিনি, তোমার বাবার কথা প্রসঙ্গে বলে ফেলেছি। আপনি তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন হবে না, তাহলে আর কি আছে? সেই কারণে তো বেরোতে পারছি না এখান থেকে, তো বলা তো যায় না। এখান থেকে বেরোনোর জন্য হয়তো কোনোদিন তোমার বাবার প্রস্তাবে রাজি হতে পারি, কিছু বলা যায় না। না না, জোর করে আমার বাবার প্রস্তাবে রাজি হবেন না। আপনার জীবনে আমার মতন একটা মানুষের কোনোই অস্তিত্ব থাকতে পারে না। যাক, সেটা বুঝতে পেরেছো তাহলে ভালো। একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, আমি চাইলে তোমার বাবার প্রস্তাবে রাজি হতে পারতাম, ট্রিক করতে পারতাম তোমার সাথে, ঠিক যেভাবে ওরা আমাকে ট্রিক করে এখানে বন্দি করে রেখেছে। কিন্তু কেন করিনি জানো? কারণ আমি মানুষটা না অতটা অসৎ নয়, তাই প্রথম দিনই প্রথমবারই তোমার বাবার মুখের ওপর বলে দিয়েছি এই প্রস্তাবটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ঠিকই বলেছেন, আপনি খুব ভালো মানুষ, লুচি মোহনভোগ সবটাই তো পড়ে গেছে, আমি অনেক কষ্ট করে রান্না করেছিলাম, আর একটু আছে, আপনি খাবেন তাহলে আমি নিয়ে আসবো। থাক থাক, শোনো না, আমার আমার না এই মুহূর্তে খাবার লাগবে না। তুমি তুমি আমাকে এখান থেকে বের করতে পারো রঞ্জা, তুমি আমাকে হেল্প করো না, প্লিজ প্লিজ হেল্প করো একটু। আমি একটা কথা বলছি, আপনি আমার বাবার প্রস্তাবে রাজি হয়ে যান, তারপর না হয় আপনি আমাকে আপনার এলাকায় নিয়ে গিয়ে ছেড়ে দেবেন, তাতে তো কোনো দোষ হবে না। তুমি আমার সামনে দাঁড়িয়ে নিজের বিয়ের প্রস্তাব আমাকে দিচ্ছ, বাবা যে কথাটা বলেছিলেন একই কথা তুমি আমায় বলছো, সামান্যতম লজ্জাবোধ নেই না? ছি, আমাদের মতন মানুষদের লজ্জা করলে হয় না। আমি যেই প্রস্তাবটা দিলাম একবার ভেবে দেখবেন। খারিজ করে দিলাম তোমার প্রস্তাবটা, আমি এখনই খারিজ করে দিলাম। তুমি কি মনে করেছো তোমাকে আমি মিথ্যে মিথ্যে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে গিয়ে তুলবো, তারপর আমি যখন বলবো তুমি আমার কেউ হও না, তুমি সেটা একবারে মেনে নেবে? তোমাদের না আমি খুব ভালো করে চিনে গেছি। না না, ওই পাঠশালায় আমি আর যাচ্ছি না, তারপর থানা পুলিশ হবে, তুমি দুঃখী মেয়ের গল্প শোনাবে। না না, তুমি কি ভেবেছ আমি তো বোকা নাকি? কে বলেছে আপনি বোকা? আপনি তো বোকা নন। আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি খাবারটা নিয়ে আসছি। শোনো, বলুন। আচ্ছা, কি গ্যারান্টি আছে বলো তো? যদি মিথ্যে মিথ্যে আমি তোমায় বিয়ে করেও নিই, তুমি সেটাকে সত্যি মনে করবে না, তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি কিছু নেই, যদি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস এক বিনি সুতোর মালার মতো, স্বীকার করলে আছে, অস্বীকার করলে নেই। আপনি কি করবেন আপনি ভেবে দেখুন, আমার উপর রাগ করবেন না, কিন্তু আজকে অন্তত খাবারটা খেয়ে নেবেন।
আমি খাবারটা নিয়ে আসছি। এই জীবন আমি আর কাটাতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। শেষ হয়ে যাচ্ছে আমি ভেতরে ভেতরে। এর থেকে মরে যাওয়া অনেক ভালো, মেরে ফেলুক ওরা আমায় বরং এর থেকে। তার জন্য যা বিদ্রোহ করার সব করবো দরকার হলে। কিন্তু কিন্তু এই মেয়েটা তো বলল সত্যি সত্যি ওকে বিয়ে করে নিয়ে গেলে ওখানে গিয়ে কোনো দাবি জানাবে না। আচ্ছা, এদের কি বিশ্বাস করা যায়? না 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 না, কিছুতেই না 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 না, ওই ফাঁদে আমি পড়ছি না, কিছুতেই না। চলো 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 পাল্টা।